ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: تحاجت النار والجنة، إلى آخر الحديث. صحيح مسلم 2844 نمبر হাদিসের এক বর্ণনা থেকে আমি হাদিসটি পাঠ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাজ্জাতিন নারু ওয়াল জান্নাহ, জাহান্নাম আর জান্নাতের মাঝে তর্কাতর্কি হলো, কথা কাটাকাটি হলো। ফাকালাতিন নার, জাহান্নাম বলল, উসিরত বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমাকে প্রাধান্য হয়ে দেয়া হয়েছে মুতাকাব্বিরিনদেরকে দিয়ে, অহংকারী এবং মুতাজাব্বির, যারা অন্যের উপর জুলুম নির্যাতন করে, কর্কশ কঠোর স্বভাব সম্পন্ন, যারা যাদের মধ্যে নম্রতা নাই, এরকম লোক দিয়ে আমাকে প্রাধান্য দেয়া হয়েছে, অর্থাৎ জাহান্নামের মধ্যে এদেরই ঠিকানা। আস্তাগফিরুল্লাহ। তো জাহান্নাম বলছে আমার মধ্যে এদের ঠিকানা, যারা জালিম, যারা অহংকারী, এদের ঠিকানা হচ্ছে আমার মধ্যে। জান্নাত বলল, قالت الجنة فما لي لا يدخلني إلا ضعفاء الناس وسقطهم وعجزهم. جنة بلو أمر كي هلو أمر تو إخاني أمر مدى شدو اكدوم دربول من رجرا سقط امون مانوس جرا سمادير مانوسير چوكي اكدوم نغنو ওইসব লোকের ঠিকানা হচ্ছে আমার মধ্যে, ওরাই আমার মধ্যে প্রবেশ করবে। ও আজ আজ হুম, এমন লোক যারা বেশি দুনিয়া লাভ করতে অপারগ, দুনিয়ার মধ্যে ব্রত প্রকাশ করতে অপারগ, যারা একদম দুর্বল, ওরাই ওদেরই ঠিকানা হচ্ছে আমার মধ্যে। আল্লাহ আকবর, আল্লাহ মাফ করুক। তাহলে জাহান্নাম হলো জালিমদের ঠিকানা, জাহান্নাম হলো মুতাকাব্বিরদের ঠিকানা, জাহান্নাম হলো মুশরিকদের ঠিকানা। মুশরিক যারা আল্লাহর সাথে অন্যকে শরিক করে, এরা সবচেয়ে বড় জালিম, আর এরাই হচ্ছে মুতাকাব্বির। শয়তান আল্লাহর আনুগত্য করেনি, কেন? তাকাব্বুরের কারণে। সবচেয়ে বড় মুতাকাব্বিরা, অহংকারীকে এইসব কাফির কুফার, মুশরিক, নাস্তিক, ইহুদি, নাসারা, কবর পূজারী, পীর পূজারি, এরকম লোক যারা কবরে নজর নিয়াজ পেশ করে, আস্তাগফিরুল্লাহ, মৃত লোকের উদ্দেশ্যে যারা কুরবানি করে, নজর পেশ করে, আস্তাগফিরুল্লাহ আল আযীম, মৃত লোককে খুশি করার জন্য, এই সব হচ্ছে মুশরিক। আস্তাগফিরুল্লাহ, এরাই হচ্ছে সবচেয়ে বড় জালিম। তো মুতাকাব্বিরিনদের ঠিকানা ওখানে, আর আরেকটা হল মুতাজাব্বির, যারা আরেকজনের উপর জুলুম করে, নির্যাতন করে, মানুষের হক ছিনিয়ে নেয়। আচ্ছা, আবার এই যে মুতাকাব্বির মুতাজাব্বির, সবচেয়ে মুতাকাব্বির আর সবচেয়ে মুতাজাব্বির কে? ওইসব কাফির কুফফার, এরাই হচ্ছে সবচেয়ে বড় জালিম।
সবচেয়ে বড় জালিম জুলুম হলো শিরক, ইন্নে শিরকা লা জুলম আযীম। এই অবশ্য অবশ্যই আমাদেরকে এই সব সব রকমের শিরক থেকে দূরে থাকতে হবে। শুধু মুসলিম নাম নিলে হবে না, অনেক লোক আছে সৌদি থাকে, আলহামদুলিল্লাহ সৌদি পরিবেশ গেল বাংলাদেশ গিয়ে ওই যে পীর পূজা, ওই গুরু পূজা, ওই দাদা পূজা, ওই বাবা পূজা, কবর পূজা লেগে যায়, হয়তো আর না কবরে বাতি বাতি জ্বালাবে, আর না হয় কবরে গেলাফ ছড়ায়, আস্তাগফিরুল্লাহ আল আযীম, কবরে চাদর ছড়ায়, এই সব শিরক। কবর ফাঁকা করা ইত্যাদি ইশারা দিচ্ছি এই হাদিসে, আল্লাহ আমাদেরকে মাফ করুন। তো এইসব মুশরিকরা, কাফির, অহংকারী, ঔদ্ধত্যপূর্ণ যারা, ওদের ঠিকানা হচ্ছে কোথায়? জাহান্নাম। আর জান্নাত হলো দুর্বল লোক, মুসলমান এমনি দুর্বল স্বভাব, ওর দুর্বল, ও কারো উপর জুলুম করে না, মুসলমান বড়ত্ব প্রকাশ করে না, মুসলমান নরম স্বভাবের হয়। তো এবারে যেহেতু মুসলিম ভালো লোক, এবার এইটা আর কি রে, দেখবেন আল্লাহওয়ালা যারা ওদেরকে নিয়ে, যারা এক দু টাকা পয়সা, ওরা হয়তো ঠাট্টা করবে, আল্লাহ হয়তো বিদ্রুপ করবে। এই মুসলমান আমাদেরকে ভয় করা উচিত, আমাদের মধ্যে যেন এইসব কাফিরদের গুণ, জালিমদের গুণ যেন না থাকে, আমরা যেন ভালো হই। আচ্ছা, তো এই হলো জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক। জান্নাত বললো আমার মধ্যে জাইফ আর সাকাত, আমাদের কাছে একদম নিম্ন পর্যায়ের মানুষ, যারা যারা কোনো দাম দেয় না, যেসব লোকজনকে লোকজন, ওদের ঠিকানা হচ্ছে আমার কাছে। আর জাহান্নাম বলছে আমার সব বড় বড় যারা বিত্তশালী মানুষ, বড়াই করে যারা, এই সেই ওদের ওদের ঠিকানা হচ্ছে আমার মধ্যে। তখন আল্লাহ বললেন, ফকাল আল্লাহুল জান্নাহ, আল্লাহ জান্নাতকে বললেন, আনতি রহমতি আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, তুমি আমার রহমত, আমি তোমার মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তার উপর রহম করব। আল্লাহু আকবর, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের উপর রহম করে, আমরা যেন ইমানের উপর থাকতে পারি, নিজেকে ছোট ভেবে যেন থাকতে পারি, শিরিক বিদাত সব রকমের আল্লাহ নাফরমান থেকে বেঁচে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কেয়ামতের দিন আল্লাহর রহমত পাবো। আচ্ছা, আর জাহান্নামকে কী বললেন? ওকাল আলী নার, আল্লাহ জাহান্নামকে বলেছেন, আনতি আযাবি উআযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, তুমি আমার আযাব, আমি তোমার মাধ্যমে যাকে চাই আমার বান্দাদের তাকে আমি আযাব দেব। তার ওই আযাব কাকে দেবেন? যে মুশরিক, যে আল্লাহ নাফরমান, এই যে বলেছে জাহান্নাম জি, তো বললো তর্ক করতেছ না, ওরাই হচ্ছে জাহান্নামে। আল্লাহ পাক এইসব ওয়ালিমদেরকে আল্লাহ পাক আজাব দিবেন। এরপর বলছেন আল্লাহ পাক, বলি কুল্লি ওয়াহিদাতি মিনকুম মিলুহা, কিন্তু তোমাদের সকলকে আমি ভরে ভরে দেব, জাহান্নামও ফুল হবে, পরিপূর্ণ হয়ে যাবে, জান্নাতও পরিপূর্ণ হয়ে যাবে। পরে বলছেন, ফাআম্মান নার ফালা তামতালি, জাহান্নাম কিন্তু ভরবে না, পরিশেষে আল্লাহ কি করবেন? ফায়াদউ কদমহু আলাইহা ফাতাকুলু কত কত, আল্লাহ পাক তার কদম মুবারক, পা মুবারক জাহান্নামের উপর রাখবেন, তখন সে বলবে আন্না, বাস বাস, কত কত, মানে তার সেই ধারণ কথা নেই, বলবে এতটুকুই যথেষ্ট, যথেষ্ট, আল্লাহ আকবর। আল্লাহ রাব্বুল আলামিন তার পা মুবারক জাহান্নামের উপর রাখবেন। এবারে কথা হচ্ছে, দেখেন এখানে আকীদা, আল্লাহ তার পা মুবারক হাদিসে এসছে, ফায়াদউ কদমহু আলাইহা, এখানে কেউ কেউ দেখবেন বিকল্প অর্থ ব্যবহার করবে, তাবিল, ভিন্নার্থ, ভিন্নার্থ না, যেভাবে এসছে হাদিস ওইভাবে আমরা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহর পা মুবারক আছে, আল্লাহর কি পা মুবারক আছে, কিন্তু কোনো সৃষ্টির সাথে তার তুলনা হয় না, আল্লাহ যেভাবে আল্লাহ ওইভাবে তার পা, আমরা কি আমরা কোনো রকম কল্পনাই করবো না যে আল্লাহর পা এরকম, কিন্তু বিশ্বাস করতে হবে প্রত্যেক মুসলমানের জন্য, ওটা ওয়াজিব যে আল্লাহ রাব্বুল আলামিন এর পা মুবারক আছে, হাত মুবারক আছে, চেহারা মুবারক আছে, এগুলো হবে আমাদের বিশ্বাস।
বিকল্প অর্থ নাই, যেভাবে এসছে ওইভাবে আপনাকে মানতে হবে। কিন্তু আপনি বলবেন যে এটা কীরকম কীরকম এরকম প্রশ্ন করাই ঠিক না, যেভাবে এসছে আল্লাহ বলেছেন লাইসা কামিথলি, সেই আল্লাহর অনুরূপ কিছুই নয়, কিন্তু যেভাবে এসছে সেভাবে মানবেন আপনি। বাহুনিক তালে ওই সময় জাহান্নাম ভরে যাবে, ওয়ুজ ওয়া বাদ হা ইলা বাদ, আর একটা আরেকটার সাথে মিলে যাবে, তাহলে জাহান্নাম পরিপূর্ণ হবে কোন সময়, একদম লাস্টে যখন আল্লাহ রাব্বুল আলমিন তার পাম্বার তার উপর রাখবেন, তখন জাহান্নাম পরিপূর্ণ হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দেন, কবর আজাব থেকে নাজাত দেন, দুনিয়াতে এবং আখরাতে কল্যাণ দান করেন। দুনিয়াতেও যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, দুনিয়ার লাইনে আখরাতের লাইনে যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আর আমাদেরকে যেন যখন মৃত্যু দেবেন তখন যেন ইমানের সাথে মৃত্যু দিতে পার আমরা লাভ করি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেন। আর সর্বশেষ কালিমা যেন আমাদের মুখ থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।